সো হ্যাঁ ইয়ো গাইস, স্বাগতম আমাদের চ্যানেল টিটিআই বাসিতে। টেলিগ্রামে চলছে হোলি প্রতারণা। কি 8,000 টাকা দিয়ে কিনতে চান আইফোন, না হয় স্যামসাং S20? তো জেনে নিন সত্যতা, অথবা OnePlus 8 Pro। তো এর পিছনে সব রহস্যগুলো আজকে আমি উন্মোচন করব। তো সাথেই থাকুন, এখন শুরু করা যাক ভিডিওটি একটি ছোট ইন্ট্রোর মাধ্যমে। তো হ্যাঁ, টেলিগ্রাম এর মধ্যে একটি বিখ্যাত ওয়েবসাইট হলো হট ডিলস। তো হট ডিলস এদিকে যে কোনো ধরনের মোবাইল বা কার্ডেড মোবাইল বলেন, যে কোনো ধরনের মোবাইল আপনি পেয়ে যাচ্ছেন 4 থেকে 4,500 টাকার মধ্যে, কিন্তু সেবার কোনো রিয়েল বা ফেক নয়। সো হয়তো ডিসপ্লেতে দেখতেই পাচ্ছেন iPhone 11 Pro Max 3,000 রুপিতে, OnePlus 70 Pro থেকে শুরু করে যে কোনো মোবাইল আপনি পাচ্ছেন 3,000 রুপিতে, অর্থাৎ 4,500 টাকা বাংলাদেশিতে। কিন্তু প্রথমে আপনাকে অর্ধেক দিতে হবে, এরপর বাকিটা নিতে হবে। আসলে যেটি যে কত বড় ধোকাবাজি আপনি কিছুই বুঝতে পারছেন না। আসলে এগুলো হলো কার্ডেড মোবাইল। কার্ডেড মোবাইল বলতে বোঝানো হচ্ছে যে কোনো ধরনের প্রতারণা বা যে কোনো একজন USA থেকে শুরু করে কানাডা, যে কোনো ধরনের ক্রেডিট কার্ড ইউজ করে অ্যামাজন থেকে কোনো মোবাইল কেনা হবে, এবং তা ব্যাকপ্যাক বা অন্য কোনো ওয়েবসাইটের মাধ্যমে ইন্ডিয়াতে আপনার কাছে ডেলিভারি করে দেওয়া হবে। আসলে এগুলো যে কত বড় প্রতারণা বুঝতে পারছেন না। এরকম করে আপনি যে সময় প্রথম পেমেন্ট করেন, তখন তারা বলবে যে আপনার ডেলিভারি দেওয়া হয়েছে, তো অ্যামাজনে একটা দেখাবে, এরপর দেখাবে আপনার মোবাইল ব্র্যান্ডের কথা, এরপর আপনাকে তা সরাসরি ঠিকানায় পাঠানোর কথা বলে বাকি অর্ধেক চেয়ে নেবে। তো আপনি দিয়ে দিয়েছেন 4,000 টাকা, এখন আপনাকে দেওয়া হলো ব্লক। ব্লকের মাধ্যমে আপনার সব স্টোরি ক্লিয়ার করে দেওয়া হবে। তো আমি লাইভ প্রুফ দেখানোর জন্য এদিকে এসেছি। তো লাইভ প্রুফ দেখার জন্য সাথেই থাকুন, এখন শুরু করছি আমাদের পুরো ভিডিওটি। তো এদিকে দেখতেই পাচ্ছেন যে তিনি হট ডিলসের যিনি মানে অ্যাডমিন, তিনি দিক থেকে অর্ডার দিয়ে নিয়েছেন আইফোন থেকে শুরু করে যে কোনো যাবতীয় মোবাইল, ভিভো, রেনো, প্রো সবগুলো মোবাইল তিনি অর্ডার করে দিয়ে দেন অনলি 4,000 টাকায়। তাহলে তো ভাই, আমি বলতে চাচ্ছি যে বসুন্ধরা থেকে শুরু করে বড় বড় শপিং মার্কেটগুলো খুলে কী লাভ? এদিক থেকে মোবাইল নিন, প্রথম 10 জন পাবে, 10 জন কি সবাই নিয়ে নিন OnePlus 8। তাহলে এত লাখ লাখ টাকা, 1,000 টাকা খরচ করেন কেন? এদিক থেকে নিন। আসলে যেগুলো কত বড় প্রতারণা বাজি এগুলি এখনই দেখেন, সবগুলি হাত থেকে। আসলে এগুলি কোনো হাতে নেয়নি, যেগুলো ইনটেক বা গুগলের সাহায্যে এরকম হাজারো হাজারো পিক পেয়ে যাবেন, সেগুলি হাতে তুলে ধরে দেওয়া হয় এগুলি যে পেমেন্ট প্রুফ হিসেবে। আবার কথা বলানোর সময় দেখবেন যে কোনো মানে যে দেখছেন কালো কালো বা যে কোনো ধরনের মার্ক করে ঢেকে দিচ্ছে, মানে এগুলি কোনো প্রতারণা থাকে না, কোনো কিছুই না। যারা রিয়েল ভাবে অর্ডার করে তাদেরটা নিয়ে সঙ্গে চেঞ্জ করে ব্ল্যাঙ্ক করে দেয়। এরপর আমরা দেখি যে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে পেমেন্ট প্রুফ না পেয়ে সেটা আবার দেখাচ্ছেও যে তিনি পেমেন্ট করেছেন সেন্ড অ্যাড্রেস, এটা দিয়ে বলে এরপরে চেক করতে বলে, এরপর আপনার সেদিকে পেমেন্ট যাবে, পেমেন্ট দিয়ে এরপরে বাকিটা নিয়ে আপনাকে দেওয়া হবে সুন্দরভাবে ব্লক, মানে উপভোগ করুন ব্লক। এরপর বাকিটা দেখতে পাচ্ছি, এদিকে ব্লক দেওয়ার মাধ্যমেও অনেক ধরনের কাজ করে দিচ্ছে তারা। কিন্তু এই যে পেমেন্ট 1300-1500 যেগুলি নিচ্ছে, এগুলি কিন্তু কোনো পেমেন্ট প্রুফ পাবেনই না, বা মোবাইলটা তো পাচ্ছেনই না, শুধু ব্লক দিচ্ছে। এরপরে যদি দেখতে পাই যিনি অ্যাডমিন বা অ্যাডমিনই থাকেন, তার সাথে আমার ডিরেক্ট কথা হবে, যে দেখা যাচ্ছে DF অ্যাডমিন নামে ব্যক্তিটি, ওনাকে আমি 3 থেকে 4টি টেলিগ্রাম চ্যানেল দিয়ে নক করেছি, কিন্তু তিনি কোনো সাড়াই দিলেন না, কিন্তু আজকে হঠাৎ করে দিয়ে দিয়েছেন। তো দেখা যাক তার কথাবার্তাগুলো। তিনি বাংলাদেশে ব্যাকপ্যাকের মাধ্যমে পেমেন্ট দিতে পারবেন, তো দেখি কী বলে তিনি। তো এখন দেখছি আর একটু দেখে নিই, দাঁড়ান। শুধু তাই না, বিভিন্ন ধরনের বট থেকে শুরু করে বিভিন্ন ধরনের আর্নিং রয়েছে এদিকে, যেমন বিটকয়েন বট, LTC বট, বিভিন্ন ধরনের বট এদিকে আপনাকে পেমেন্ট হয়। সবগুলো কোনো সময় রিয়েল হয় না, কিছু কিছু হয়ে থাকে। যেমন TRX একটি বট এসেছে যেটা পুরোপুরি ফেক, লাখ লাখ টাকা মেরে দিয়েছে মানুষের। কিন্তু এবার আমি দেখাচ্ছি ওই অ্যাডমিনের কথা, দাঁড়ান। এই যে তো এই যে সেই অ্যাডমিন, তাকে আমি যাই বলছি সে কোনো রিপ্লাই দিচ্ছিল না, কিন্তু মানে তিনি করছিল না বলতে গেলে, কিন্তু কিছুক্ষণ পরে ওই সিম করার পর যা হয় আপনি তা দেখলে অবাক হয়ে যাবেন। তিনি আমাকে রিপ্লাই না দিয়ে ডাইরেক্ট
স্ক্রিন করে স্ক্রিন করার পর যা করে দেখুন এখন পুরো ক্লিয়ার স্পিডে যদি দেখেন। প্লেয়ার স্টেশনে বুঝলেন, আমি কোনো প্রোডাক্ট কিনি নাই, খালি ট্রাই করার লেগে দেখতেছিলাম যে উনি কোনো রেসপন্স দেয় নাকি, কিন্তু রেসপন্স দেওয়ার বদলে তিনি ফুল কেটে দিয়ে, এই যে দেখছেন ফুল ব্যানিশ, মানে কোনো কথাই নেই এদিকে, যে মানে আমি কথা বলছিলাম কোনো ক্লিয়ার স্টোরি দেওয়া রাখছে, মানে ফুল মানে যে বাট পারি গেলে আপনাদের সামনে দেখা দিলাম, মানে এরকম কোনো নেই। হ্যাঁ করা যায়, যেমন ধরেন কার্ডের প্রোডাক্ট, এগুলি কার্ডের প্রোডাক্ট আনতে গেলে মানে কার্ড দিয়ে যে পেমেন্ট করে ফেকভাবে এনে আপনাদেরকে ধরা দেবো, এরকম প্রোডাক্ট বলতে মনে করেন এক মাসের ভিতরে একটাই প্রায় বা দুইটা, আপনি যে অনেক বড় হ্যাকার হতে হবে, বা আর যদি আপনি হ্যাক করে কার্ডের প্রোডাক্ট এনেও দেন তাহলে আপনি শুধু 4,000 টাকা বিক্রি করবেন না, এটা হাইস্ট হলে বা সর্বনিম্ন 25,000 টাকার উপরে আপনাকে বেচতে হবে। ও ভাই মারো, মুঝে মারো, মারো মুঝে, মারো মারো, নহীঁ ইয়ে মজাক হো রহা হ্যায়, এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা হ্যায়, নহীঁ ইয়ে হাম ইয়াহ পে ক্যা করনে আয়ে। তাই শুধু শুধু প্রতারণা মাঝখানে নিয়ে আবার বিভিন্ন ধরনের সাইট রয়েছে, যেমন ডাবল আপ, আপনি 3,000 দিবেন কালকে আপনার 6,000 পেয়ে যাবেন, এগুলো কোনো সাইট না, বরং সেগুলো শুধু ধোকাবাজি, আপনি দিবেন কিন্তু কালকে কোনো পেমেন্টই পাবেন, এরকম বাকি এই ধরনের সাইট নিয়ে আমি কালকে কথা বলবো, কালকে আবার বিভিন্ন ধরনের পার্ট দিয়ে কথা বলবো, কিন্তু এখন দেখুন যে তুমি আমার কোনো ডিসকাউন্ট দিচ্ছেন না, পুরো মানে ফোটো থেকে শুরু করে গ্রুপের ফোটো সব চেঞ্জ করে ফেলেছে। এখন বাকিটা দেখা যাচ্ছে যে ওনার বিভিন্ন গ্রুপ থেকে আমরা দেখতে পাচ্ছি কোনো দিন ফোটো শুধু রয়েছে, কিন্তু তার কোনো কথাই নেই, তাই আমি বুঝতে পারছি যে কোনো কথাই বলা যাবে না তার সাথে এখন আর, যেহেতু এরকম হচ্ছে তাহলে আপনার এসব কোনো কোনো কথাই পা দেবেন না, বরং তো নিজে সাবধান থাকুন, অন্যদিকে সতর্ক করুন এবং টাকা দিয়ে রাখুন।